আমরা এখানে অনেকে আছি আগুন সম্বন্ধে আমরা অনেকে অজ্ঞ আমরা জানি না আগুন কি আমি সাধারণ একটু বক্তব্য দিচ্ছি আগুন হচ্ছে দাহ্য বস্তু অক্সিজেন পরিমিত তাপ এই তিনটা উপাদানের যখন একসাথে সমন্বয় ঘটে তখনই আগুনের সূত্রপাত হয় আর এই তিনটা বস্তু থেকে দাহ্য বস্তু অক্সিজেন এবং পরিমিত তাপ এই তিনটা থেকে যে কোনো একটা অপসারণ করলে কিন্তু আগুন নিভে যাবে আমরা এটা অনেকেই জানি না আমি ছোট স্বল্প সময়ে কথা শেষ করছি আমার সামনে এটা একটা বোতল আছে এটা কি বোতল আপনারা জানেন কি সিলিন্ডার গ্যাসের বোতল না এটা হলো বহনযোগ্য অগ্নিনির্বাপক যন্ত্র আগুনের সূচনা লাগবে মানে যখন আগুন লাগে আপনি যদি সাথে সাথে নিয়ে এই বোতল ব্যবহার করতে পারেন তাহলে আগুন নিভে যাবে ঠিক আছে এবং এটা ব্যবহারের কিছু পদ্ধতি আছে আমি বলি আপনারা একটু শুনেন আপনার পারিবারিক জীবনে আপনার নিজের বাসায়ও লাগতে পারে আপনার নিজের বাসায় আগুন লাগবে না লাগবে তখন আপনি যদি এরকম একটা বোতল থাকে আপনি নিজে আগুন নির্বাপন করতে পারেন আপনার বাসায় নাই পাশের বাসায় আছে দোকানে আছে আপনি সেখান থেকে নিয়েও ব্যবহার করতে পারেন আপনাকে যদি জানেন ব্যবহার পদ্ধতিটা আমরা আগুন নিভাইছি কেন ঠিক আছে আমি বলি সর্বপ্রথম এটা ব্যবহার করতে হলে এটা খুলতে হবে এটার নাম হলো সেফটি পিন প্রথমে আপনাকে সেফটি পিন খুলতে হবে এরপরে কি করতে হবে আগুনের দিকে তাক করতে হবে ধরো আগুনের দিকে তাক করো আগুনের দিকে তাক করে ধরতে হবে এরপরে অপারেটিং লিভারে চাপ দিতে হবে এটাই এরপরে এদিক সেদিক নাড়াচাড়া করতে হবে ঠিক আছে আমরা আগুন ধরাবো আপনারা আরেকটু দূরে যান আমি বলি পাউডারটা যে পাউডার মারা হবে এটা গায়ে পড়লে সমস্যা প্রবেশ করে তাহলে আপনার ক্ষতি হবে আমি অনুরোধ করবো আরেকটু দূরে যান সবাই আমরা একটু হাততালি দিই ওকে 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 আর আর মারা লাগবে না এরপরে সিলিন্ডারের আগুন দেখবো আমরা সিলিন্ডারের আগুন কিভাবে নির্বাপন করা হয় আগুন যদি বাইর হয় এটা ভয়ের কিছু নাই অক্সিজেন যদি আপনি ক্যাট আপ করতে পারেন আগুন নেভে যাবে এরপরে যত গ্যাস বের হবে পরবর্তী ম্যাচ লাইট অথবা গ্যাস এই গ্যাস লাইট দিয়ে আগুন না দেওয়া পর্যন্ত সিলিন্ডারে আগুন ধরবে না যত গ্যাস বের হোক কিন্তু আগুন ধরবে না যদি আপনি প্রথমে এটা নিভে ফেলতে পারেন এরপরে গ্যাস বের হলে আগুন চলবে না দেখেন কিভাবে আগুন দেখেন এরপরে সারি দাও এখন আগুন ধর আবার নির্বাপন করো আপনি পরবর্তী আগুন না দেওয়া পর্যন্ত আর আগুন ধরবে না এরপরে এখানে ফাইভ নাই যদি ফাইভ থাকে ফাইভ এর মাথায় লাগে তাহলে আপনারা ফাইভটাকে কি করবেন কয়েকটা ফাঁস দিবেন ফাঁস দিলে কি হবে না চলতো কে পারবেন নির্বাপন করতে একদম সাহস করে চলে আসেন মুরব্বি আসেন ঠিক আছে আমি পরশুদি কাঁচা বাজারে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদেরকে একটু সময় দিচ্ছেন
এবং আপনারা এই থেকে একটু শিখতে পারেন না কিছু হলে অত শিখতে পারছেন তো এই জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ